فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُورِ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد في درشك جرى تكي بهتر تكي বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে চায়ের আজকের আসরে আজকে আমাদের তিরাশিতম পর্ব আল্লাহর কাছে তফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে আরও বহু আসরে এই ধরনের প্রশ্নোত্তর করার তৌফিক দান করেন যাতে আমরা আমাদের মুসলিম ভাই বোন দেশ জাতি এবং দশের বুদ্ধিবৃত্তিক এবং একাডেমিক কল্যাণ সাধন করতে পারি সার্ভিসটা দিতে পারি শুরুতেই আবারও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন আমাদের আপনাদের সবারই মঙ্গল নিশ্চিত করেন আমাদের আপনাদের সবার উপর রহমত এবং বরকত বর্ষণ করেন আল্লাহ তো সব কিছুরই মালিক তিনি একমাত্র বরকতদাতা তিনি একমাত্র রহমতদাতা আল্লাহ জন্য আমাদের মুসলিম উম্মার সকলের উপর রহমত বর্ষণ করেন আমাদের দেশের উপর আমাদের দেশের মুসলিম ভাই বোনদের উপর আমরা আজকে আসিফ ইকবালের প্রশ্ন দিয়ে শুরু করব আসিফ ইকবাল বলেছে আমার বয়স সতেরো আমি দশম শ্রেণীর ছাত্র আমার পরিবার ইসলাম পছন্দ করে না কিন্তু আলহামদুলিল্লাহ গত বছর আল্লাহতালা আমাকে হেদায়ত দান করেছেন আমি নিয়মিত নামাজ পড়ি এবং গোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি কিন্তু আমার পরিবার আমার বিরোধিতা করে বাবা আমার দাড়ি জোর করে কেটে দেয় আমাকে ফজর সময় জামাতে যেতে দেয় না ঘর বন্ধ করে রাখে কোনো ইসলামিক বই পড়তে দেয় না আরও নানাভাবে ইসলাম পালনে বাধা দেয় এখন আমার করণীয় কী খুবই বেদনাদায়ক একটা কাহিনী আমরা শুনলাম আসিফ ইকবালের এই প্রশ্নের মধ্যে সুহানাল্লাহ আমাদের মুসলিম সমাজে এমন বাবা মাও আছে যে সন্তানদেরকে কোরআন পড়তে দেয় না সালাত পড়তে দেয় না ফজরে উঠতে দেয় না বরং বিপরীত দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে অথচ আমরা দিনদার ফ্যামিলিগুলোকে জানি যারা চেষ্টা করে ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর সালাত শেখানোর সালাত পড়ানোর ফজরে ঘুম থেকে উঠানোর এত চেষ্টার পরেও সেটা কঠিন হয়ে যায় কারণ মানুষ স্বভাবতই অলস এবং দুর্বল এবং তার মধ্যে শয়তানের প্ররোচনায় একটা রিয়াক্টিভ এবং বিপরীত ধর্মী প্রবণতা কাজ করে ফলে যে পরিবারের সন্তানরা স্বেচ্ছায় সালাদমুখী হয় কোরআনমুখী হয় দিনদার হয় ফজর ঘুম থেকে উঠে তারা অন্যরকম সৌভাগ্যবান আফসুস হয় তাদের মা বাবারা সেটা এখনো উপলব্ধি করেনি আমি একজন মায়ের সাথে কথা বলছিলাম সামনাসামনি তাদের তিন মেয়ে ছিল যারা খুব ফুল হিজাব করতো তো মা বললো যে আপনি একটু ওদেরকে নাসিহাত করুন ওদেরকে নাসিহাত করুন যে ওরা এত বাড়াবাড়ি রকমের পর্দা কেন করছে ওরা কেন নিকাব করছে ওদেরকে বলুন যে ও তার পর্দা করুক তবে মাঝামাঝি টাইপের পর্দা করুক যাতে সব পরিবেশে যাওয়া যায় আমি সে মাকে বললাম যে খালাম আপনি বোধহয় বুঝতে পারছেন না আপনি কত বড় ভাগ্যবান মা আপনি কিন্তু আপনার মেয়েদেরকে এভাবে হয়তো গড়ে তোলেননি আপনার কথা থেকে আমি বুঝতে পারছি উনি বললেন যে হ্যাঁ আমি এভাবেই তাদেরকে আসলে গড়ে তোলেনি তারা কেউই পর্দা করতো না কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল ওরা শুধু পর্দা করছে না বরং একটু বাড়াবাড়ি রকমের পর্দা করছে আমি বললাম পর্দা কখনো আসলে বাড়াবাড়ি রকমের হয় না পর্দা কখনো বাড়াবাড়ি রকমের হয় না ইসলামের পর্দা হয়তো কেউ শতভাগ পরিপালন করছেন কেউ নব্বই পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট কেউ সত্তর কেউ ষাট কেউ পঞ্চাশ কেউ মিনিমাম পর্দাটা মেনটেন করছেন জাস্ট শালীনতারটুকু রক্ষা করছেন বাট সেরা এই পর্দা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে না কিন্তু আপনার মেয়েরা যদি শতভাগ পর্দা করে এটাকে বাড়াবাড়ি কেন বলছেন আপনি যে কি সৌভাগ্যবান আপনি মনে হয় সেটা উপলব্ধি করতে পারছেন না কোনো চেষ্টা না করেই আপনি এত বড়ো একজন ভাগ্যবান মা হলেন যাদের মেয়েরা বিদেশে ইউরোপে আমেরিকাতে থেকে পড়াশোনা করেও পর্দা করছে আল্লাহ এ কথা বলার পরে দেখলাম তার মধ্যে খুশির এবং আনন্দের একটা ঝেলিক বোধহয় কেউ তাকে এভাবে বোঝায়নি অথবা তার মধ্যেও সেরকম মাইন্ডসেট ছিল না যে তিনি আসলে একজন গর্বিত মা আসলে পর্দার প্রতি আজকের আধুনিক শিক্ষিতদের একটা ভুল ধারণার কারণে তারা এটাকে ধর্মীয় গোড়ামি বলছে ঠিক তেমনি প্রতিদিন রেগুলার কোরআন তেলাওয়াত করা কিংবা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা কিংবা বয়সে ফজর সালাত ও জামাতের সাথে পড়া এটাকেও আধুনিক শিক্ষিত তথা তথাকথিত অনেক বাবা মায়েরা মনে করছে এটা অনেক বাড়াবাড়ি দিনদারি হতে হবে জীবনের শেষ ভাগে এসে অনেক বাবা মাকে তো আমরা এটাও দেখছি হজ ফরজ হওয়ার পর দিনের পর দিন বছরের পর বছর তারা হজ আদায় করছেন না বুড়ো হয়ে যাওয়ার পরে তারা আদায় করবেন মনে হয় যেন আল্লাহ তালা তাদেরকে গ্যারেন্টি দিয়েছে যে তারা বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত সত্তর আশি বছর বয়স হওয়া পর্যন্ত বেঁচে থাকবে যাই হোক আমি আসিফ তোমাকে বলবো তুমি ধৈর্য ধরো তুমি বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করে যাও তোমার বা বাবা যদি তোমাকে ঘরে ঘর বন্ধ করে রাখে তুমি ঘরেই সালাদ পড়ে ফেলো তুমি এটা নিয়ে ঝগড়া করো না এবং তুমি তোমার বাবার কপালে চুমু খেয়ে বলো বাবা আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে আমার কাজটা করতে দাও তুমি বিশ্বাস করো আমি খারাপ কিছু করব না দাঁড়িয়ে রাখাটা কি খারাপ মেয়েদের জন্য হিজাব মেনটেন করাটা কি খারাপ এগুলো খারাপ না যারা দিনদার হয়েছে আমি মনে করি মা বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি দায়িত্ববোধ আরও যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে ঠিক এই কৌশল এবং এই টেকনিকের মধ্য দিয়ে মা বাবার আস্থা অর্জন করা যাবে মা বাবা যদি দেখে একটা সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তারা তাদের দিনদারির মধ্য দিয়ে আরও ভদ্র হয়েছে মা বাবার প্রতি আরও আন্তরিক হয়েছে মা বাবার প্রতি আরও কেয়ারফুল হয়েছে তাদের আরও বেশি কেয়ার নিচ্ছে সেবাযত্ন বাড়িয়ে দিয়েছে তাহলে মা বাবা কিন্তু ভাববে যে তার এই দিনদারির কারণে তার এই ভালো দিকগুলো আমি পাচ্ছি কিন্তু যদি এমনটা হয় যে আমাদের ছেলেমেয়েরা দিনদার হলো বা মা বাবার দিনদারির মধ্যে যথেষ্ট ত্রুটি আছে কিন্তু এই ছেলেমেয়েরা তাদের নিজেদের দিনদারির কারণে মা বাবার প্রতি বিদ্বেষ পোষণ করে এবং বলে যে আমার বাবা জাহান নামি আমার মা জাহান নামি তারা খারাপ তারা মুশ্রেক এই ধরনের উল্টাপাল্টা কথা বলার কারণে বাবা মা প্রচণ্ড রেগে যান এবং তখন তারা ভাবেন যে এই সন্তানরা আসলে মিসগাইডেড হয়েছে সামহাও কেউ একজন তাদের ব্রেন ওয়াশ করেছে ফলে আমার প্রতি অথবা তার মায়ের প্রতি এত বাজে বাজে মন্তব্য এত বাজে ব্যবহার কেন করছে সুতরাং মানে আমি বলবো যে বুদ্ধিমত্তা হচ্ছে যে যত ভালো দিনদার হবে দিনের পথে যত সঠিকভাবে আসবে তার আখলাক তত সুন্দর হবে তার ব্যবহার তত সুন্দর হবে তত বিনয়ী সে হবে তত বিনম্র আচরণ সে করবে সবার সাথে শুধু মা বাবার সাথে না সবার সাথে তখন সমাজ বুঝতে বাধ্য হবে এবং সমাজ বিশ্বাস করতে বাধ্য হবে যে এগুলো হচ্ছে দিনদারির প্রভাব এগুলো হচ্ছে দিনদারির ফলাফল কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখি দিনদারি বাড়ার সাথে সাথেই মানুষের মধ্যে একটা উগ্রতা তৈরি হয় একটা হিংস্রতা তৈরি হয় একটা একটা অন্যদের প্রতি একটা চরম বিদ্বেষ ভাব তৈরি হয় এবং অন্যদেরকে তাচ্ছিল্য করা ছোট করা গালিগালাজ করার একটা প্রভাব কারো কারোর মধ্যে দেখা যায় যেটা খুবই দুঃখজনক এবং এর ফলে সেটাকে যারা ইসলামকে পছন্দ করে না তারা ফলাও করে প্রচার করে মানে এটা বোঝানোর চেষ্টা করে যে সকল মুসলিম এরকম এবং ইসলামও বোধ হয় এরকমই তাদেরকে শেখায় যেটা মোটেই সত্য নয় আমার মনে হয় এই থেকে আমরা অনেকগুলো বিষয় বুঝে ফেলেছি তার মধ্যে মোক্ষম বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দিনদারি যেন আমাদেরকে সেরা মানুষে পরিণত করে ভালো নাগরিকে পরিণত করে ভালো মানুষে পরিণত করে বিনয়ী মানুষে পরিণত করে আল্লাহর কাছে সে তফিক কামনা করছে আসিফ তুমি এভাবেই নিজের পরিবারের সাথে যদি আচরণ করতে পারো আমি আশা করি যে তোমার পরিবারের চালচিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ জুম্মাম ব্যাপারী প্রশ্ন করেছেন স্যার ইসলাম ও ইমান ভঙ্গের কারণগুলো জানতে চাই এটা অনেক বড় প্রশ্ন তারপর আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব প্রথমত ইমান ভঙ্গ হয় যেসব বল যে সকল কারণে ইসলামও সেই একই কারণে ভঙ্গ হয় কারণ ইমান এবং ইসলাম হচ্ছে মৌলিক একটা বিষয় যখন আমরা শুধু ইমান বলবো তখন ইসলামের মধ্যে ইনক্লুডেড থাকবে যখন ইসলাম বলবো তখন ইমানের মধ্যে ইনক্লুডেড থাকে আর পাশাপাশি উল্লেখ করলে ইমানটা হচ্ছে মানুষের অন্তর্গত দিক তার আকিদার দিক আর ইসলাম হচ্ছে তার ব্যবহারিক আমলের দিক এই জন্য ইমানের রকুনগুলোর মধ্যে আমরা বিশ্বাসগত দিকগুলো দেখি যেমন আল্লাহর প্রতি ইমান মালাইকে বা ফেরেশতাদের প্রতি ইমান আল্লাহর গ্রন্থসমূহের প্রতি ইমান নবিরাসুলদের প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান এবং তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান আর ইসলামের রকনগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে যেখানে ব্যবহারিক আমলটাই হচ্ছে মেইন যেমন লা ইলাহা ইল্লাহ এবং মোহাম্মদ রাসুল্লাহ এর ডিক্লারেশন বা শাহাদা দ্বিতীয়ত হচ্ছে সালাদ কায়েম করা জাকাত দেওয়া সিয়াম রাখা এবং হজ পালন করা সমর্থন ব্যক্তিদের জন্য আমরা এখানে ধরেই নিচ্ছি ইমান বললে ইসলামকে বোঝাবে ইসলাম বললে ইমানকে বোঝাবে এবং এর মধ্যে তৌহিদটাও এসে যায় তৌহিদ হচ্ছে ইমান এবং ইসলামের মূল অ্যাসেন্স যেটা যদি বিপন্ন হয় তাহলে ইমান ইসলাম সব ধ্বংস হয়ে যায় তো যাই হোক তাহলে নওয়াকেদুল ইমান নাওয়াকেদুল ইসলাম বলতে সেই সব জিনিসগুলোকে আমরা বুঝবো যেটা আমাদের ইমানকে আমাদের ইসলামকে আমাদের আকিদাকে আমাদের তৌহিদকে ভেঙে চুরমার করে দেয় সেই সমস্ত জিনিসগুলো কি স্বাভাবিকভাবে আমরা প্রথমেই বুঝি মোটামুটি তিনটা বা চারটা জিনিসকে যে কোনো একটা বললেও হয় বাকিগুলো এর মধ্যে চলে আসে তারপর আমরা একটু স্পষ্ট করে উল্লেখ করতে চাই চারটা জিনিসকে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় যেটা ইমানের সৌধকে একদমই ভেঙে চুরমার করে নস করে দেয় এক নম্বর হলো আশেরকুল শেরকুল বড় শেরিক তৃতীয় হচ্ছে আল কুফরুল আকবর বড়ো কুফুরি তৃতীয় হচ্ছে আল নেফাকুল আকবর বড়ো নেফাকি এবং চতুর্থ হচ্ছে এলহাদ বা নাস্তিকতা এই চারটা জিনিস নিমিশে মানুষের সারা জীবনের ইমান এবং ইসলামকে ধ্বংস করে দেয় আর বড় শেরিক বড়ো কুফুরি এবং বড় নেফাকির নিচে কিছু ছোট শেরক আছে ছোটো কুফুরি আছে ছোট নেফাকি আছে যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এক ধরনের আমলি কবিরাগুনা আমলি কবিরাগুনা যেগুলোর মাধ্যমে ব্যক্তি ইসলাম থেকে বের হয় না ইমান থেকেও বের হয়ে যায় না একদম পুরোপুরি বরং তারা ইমান এবং ইসলামের মূল অবস্থানে থাকার পরেও তারা প্রচণ্ড বড় কবিরা গুণাগারী হিসাবে গণ্য হয় সে আলোচনা আমরা যাবো না আমরা আজকে বড়ো বড়ো সেই সমস্ত কফরি এবং তার সাথে সহদর অন্য বিষয়গুলো এখানে নিয়ে আসতে চাচ্ছি যেগুলোর কারণে আমাদের সকল আমল বাতিল হয়ে যায় ইমানটা ভেঙে চর্চর হয়ে যায় এই ধরনের ইমান নষ্টকারী এবং ইসলাম নষ্টকারী বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো আন্নাকেদ আল এতেকাদিয়াহ বা বিশ্বাসগত ইমান নষ্টকারী বিষয় আরেকটা হলো আল আলকাউলিয়া ভাষ্যগত বা বক্তব্য সূচক ইমান নষ্টকারী বিষয় আর আরেকটা হলো আনওয়াদ আল আমালিয়া কর্মবিষয়ক বা বিভিন্ন কর্ম যেগুলো করলে ইমানটা ভেঙে চৌচুর হয়ে যায় সেগুলোকে বলা হয় আ নওয়াকদ আল আমাল প্রথমে আসা যাক আনাওয়দ আরতাকাদিয়াহ নওয়াকিদুল ঈমান আল আরতাকাদিয়াহ এটার মধ্যে এক নাম্বার হচ্ছে শিরক শিরক আকীদাগত শিরক অর্থাৎ মনে প্রাণে আল্লাহর সাথে কোনো শরীক স্থির করা আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লার উলূহিয়াতের ক্ষেত্রে বা আল্লাহর ইলাহ হওয়ার ক্ষেত্রে এবং আল্লাহর কোনো নামের ক্ষেত্রে এবং আল্লাহর কোনো সিফাতের ক্ষেত্রে অ্যাট্রিবিউট এই তিনটা ক্ষেত্রে যদি কেউ আল্লাহ সমকক্ষ স্থির করে আল্লাহ সমান কাউকে স্থির করে সেটাই হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আর এর সাথে আল্লাহকে সরাসরি মানে তার অস্তিত্বকে অস্বীকার করা যেটা আসলে নাস্তিকতারও আরেকটা ভার্সন যে আল্লাহকে সে সরাসরি অস্বীকার করলো বা আল্লাহর কোরআনকে সরাসরি অস্বীকার করলো এটাকে বলা হয় কুফর আর নেফাক হচ্ছে যে বাইরে প্রকাশ করছে যে সে মোমেনদের দলে আছে আর ভেতর থেকে সে আসলে আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো বিশ্বাসই স্থাপন করে না বাট মুসলিম সমাজের মধ্যে তাদের যেহেতু প্রভাব আছে সেই প্রভাবে সে নিজেকে প্রকাশ করতে চাচ্ছে না সে নেফাকের মধ্যে সত্যিকার অর্থে অবস্থান করছে আকিদাগত নেফাক মনে প্রাণে সে আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো বিশ্বাস পোষণ করে না তাহলে এটাকে বলে নেফাকল আকবর তাহলে এটা হচ্ছে এক নম্বর আর কি যেটা আমাদের ইমানকে ধ্বংস করে দেয় এখন এই যে শেরকাল এড়তে কাদি এটা এটার এক দু একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যেমন যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও এমন কোনো সত্তা আছে যার কাছে দোয়া করা যায় অথবা যার নামে আল্লাহর বদলে আমরা যেমন বিসমিল্লা আল্লাহ আকর বলি তাই না আল্লাহর বদলে যার নামে জবে করা যায় হ্যাঁ আচ্ছা দ্বিতীয় হচ্ছে যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও এমন সত্তা আছে যে এই জগৎ পরিচালনার ক্ষেত্রে এই জগতের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আসমানসুম জমিন যার একটা দখল আছে নিয়ন্ত্রণ আছে তৎসরুফ করার ক্ষমতা আছে অথবা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা আছে যে আল্লাহ সকল গায়েব জানে আল্লাহ যে গায়বগুলোকে নিজের কাছে রেখে দিয়েছেন সেটা আল্লাহ ছাড়াও আরেকজনে জানে এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে এটাও বড় শেরক আল্লাহ তালা এই ধরনের বড়ো শেরকে যারা লিপ্ত বলেছেন তাদেরকে কখনোই তিনি ক্ষমা করবেন না কেউ জেনে এসেরেক করুক আর না জেনে এসেরুক করুক আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে এবং ক্ষমা করেন এর বাইরে আর যত পাপ আছে শেরকের নিচে আর যত পাপ আছে তাকে তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে তো মহা বড় বিভ্রান্তির মধ্যে বহু দূর চলে গেল নেসার একশো ষোলো নম্বর আয়াত দ্বিতীয় যে বিষয়টি ইমানকে ধ্বংস করে দেন ওয়াকেদুল ইমানের দ্বিতীয় বিষয়টি সেটি হলো আল জহৌদ ও তেকদি বিশেষ ইমিন আল ওয়াল দেওয়াল ওয়াজিবাদ ইসলামের যে ফরজ এবং ওয়াজিবগুলো রয়েছে যেটা ইসলামের মূল বেসিক নলেজ বেসিক আমও ইসলামের এই বেসিকগুলোকে ফরজ এবং ওয়াজিবগুলোকে যারা অস্বীকার করে বলে যে আমি সালাত মানি না আমি রমাদানের সিয়াম মানি না আমি হজ মানি না এগুলোর ব্যাপারে সে যদি খুবই আপত্তিজনক কোনো মন্তব্য করে বসে তাহলে এটা তার ইমানের সকল شود هوكي، بر برد هم شكور الدباب، بنكي بانر فولدر بايدن ياجابي. اي كتري امام ابن بطر، اكتا شندر قول رويتشي، اتيني بولين، كل من ترك شيئا من الفرائض التي فرضها الله في كتابه او اكدها رسول الله صلى الله عليه وسلم في سنته على سبيل الجحود والتكذيب بها فهو كافر بين الكفر. بوليتن جيبكتي সেই সকল ফরজ ছেড়ে দেয় বা ফরজের কিছু অংশ ছেড়ে দেয় যে যা আল্লাহ তালা তার কিতাব অর্থাৎ কোরআনের মধ্যে ফরজ করেছেন অথবা যা নবিসাল্লা সাল্লাম তার সুন্নার মধ্যে তাকিদ দিয়েছেন যে হ্যাঁ এটা করতেই হবে এটা দিনের অংশ যদি কেউ এই ফরজগুলো ছেড়ে দেয় কিয়দাংশ কী হিসাবে অস্বীকৃতি স্বরূপ বা মিথ্যা প্রতিপন্ন করে যা দত্তর এগুলো ফালতু জিনিস এভাবে যদি বলে সে ইসলামের স্বীকৃত এবং প্রতিষ্ঠিত কোনো ফরজকে ছেড়ে দেয় তার মানে সে অস্বীকার করলো তারপর ছেড়ে দিল কারণ প্রথমে তো মানুষ মানসিকভাবে অস্বীকার করে তারপর ছেড়ে দিল তাহলে এটা তার ইমানকে ধ্বংস করে দেয় আচ্ছা তিন নম্বর যেটা সেটি হলো ইসলামের যে সকল বিষয় হারাম বলে জরুরিভাবে প্রমাণিত অর্থাৎ ইসলামের জরুরি জ্ঞানের মধ্যে বেশ কিছু জিনিস আছে হারাম এটা স্বীকৃত হারাম এটা জরুরি জ্ঞান বলা হচ্ছে যেমন কাউকে হত্যা করে অন্যায়ভাবে হত্যা করে এটা জরুরি জ্ঞান কেউ বলতে পারবে না যে এটা তো আমি জানতাম না হ্যাঁ তারপরে জেনাভ্যাবিচার হ্যাঁ যদি কেউ বলে যে না এই যে বিবাহ বহির্ভূত এই ধরনের সম্পর্ক যে হারাম এটা তো আমি জানতাম না এটা ইসলামে অ্যাকসেপ্টেড হবে না কারণ এগুলোকে ইসলাম জরুরি জ্ঞান হিসেবে চিহ্নিত করেছে যেমন পজিটিভ দিক থেকে সালাত আল্লাহর প্রতি আকিদা এগুলোকে যেমন জরুরি জ্ঞান বলেছে নেগেটিভ দিক থেকে শেরিককে জানা কি কাজ করলে শেরিক হবে কি কাজ করলে কুফুরি হবে কি কাজ করলে মহা পাপ হবে সেগুলোকেও জরুরি জ্ঞান হিসাবে ইসলাম চিহ্নিত করেছে সুতরাং কেউ যদি বলে যে রিবা বা সুদ হারাম এটা সে জানে না হ্যাঁ তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না বরং রিবা হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান ঘুষ খাওয়া হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান চুরি করা হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান ডাকাতি করা হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান এখন যে সমস্ত কাজকে আল্লা সুবহান হুয়া তালা হারাম করেছেন সেগুলোকে জেনে বুঝে কেউ যদি হালাল বলে সাব্যস্ত করে ঘোষণা দেয় তাহলে তার ইমান থাকবে না কারণ হালাল এবং হারাম এই কারার এই সিদ্ধান্ত দেওয়ার অথরিটি একমাত্র আল্লাহর সের এই যে কোনো বিষয়ে দুনিয়া খেরাতের আমাদের ইসলামের যে কোনো বিষয়ে যদি বলতে হয় এটা হালাল তাহলে দেখতে হবে আল্লাহ হালাল বলেছেন কিনা অথবা তার রাসুলসাল্লাহ সাল্লাম যদি বলতে হয় এটা হারাম তাহলে দেখতে হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম এটাকে হারাম করেছেন কিনা চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সুবহানহাতার কোনো হকুম অথবা কোনো খবর যা তিনি কোরআনে দিয়েছেন অহির মাধ্যমে দিয়েছেন সেগুলোকে অস্বীকার করা বা সেগুলোর মধ্যে সন্দেহ পোষণ করা যেমন আল কোরআন আল্লাহ সুমান তালা বলছেন তিনি নবী সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন তাই না অনেকগুলো আয়াত আছে তো এখন কেউ যদি বলেন নবী সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ নবী কিনা তার সন্দেহ আছে তার সন্দেহ আছে তাহলে এই সন্দেহটা তাকে ইসলামের বাইরে নিয়ে যাবে এই সন্দেহটা তাকে ইমানের বাইরে নিয়ে যাবে ঠিক তেমনি আরও অনেক সন্দেহ আছে যে কুলিয়া ইহল কাফিরুন এই সুরাটা ইসলামের আমার কোরআনের অংশ কিনা সুরা ফাতেহা কোরআনের অংশ কিনা না সুরা আত্মৌবা কোরআনের অংশ কিনা এভাবে যে কোনো সুরা সম্পর্কে যদি কেউ সন্দেহ পোষণ করে অস্বীকার না সন্দেহ পোষণ করলেও সে ইমানের ফোল্ডারের বাইরে চলে যাবে ঠিক তেমনি ইসলামের সাব্যস্ত হওয়া কোনো বিধানের ব্যাপারে যদি সে সন্দেহ পোষণ করে যেমন রমাদানের সিয়াম সম্পর্কে এসে সন্দেহ পোষণ করে আসলে এটা ফরজ কিনা নাকি মোস্তাহাব মানে পড়তে হবে ঠিক আছে আমি পড়াটাকে নিষেধ করছি না বাট এটা ফরজ কিনা তাহলে সে ইমানের ফোল্ডারের ভিতরে থাকবে না পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যারা স্পষ্ট কুফুরি এবং শেরকিতে লিপ্ত বড় সেরক বড় কুফুরির মধ্যে লিপ্ত এবং সেটাকে চর্চা করে বেড়াচ্ছে পোত্তলিকতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে এবং ইসলামের কোনো জিনিসের সাথে তাদের সম্পর্ক নেই এবং কোরআনার কোনো বিশ্বাস তাদের নেই যদি কেউ বলে যে তারা ঠিক আছে যদি কেউ বলে যে তারাও আমাদের মতো আল্লাহর প্রিয় পাত্র নৈকট্যপ্রাপ্ত হতে পারে তাহলে তারও ইমান থাকবে না ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে এ বিশ্বাস যে কিছু সংখ্যক লোকের জন্য নবী সাল্লাহ আলিয়াসাল্লামের এরতে বার করার কোনো প্রয়োজন নেই কারণ তারা এমন একটা দ্বারা যায় পৌঁছে গেছে এখন আর দিন তাদের অনুসরণ করা লাগবে না তারা এখন বেদিন থাকলেই তারা আল্লাহর বান্দা হিসাবে নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে স্বীকৃত হবে এবং ইসলামী শরিয়া অনুসরণ করার তাদের কোনো প্রয়োজন নেই এখান থেকে বের হয়ে যাওয়ার অধিকার তাদের আছে এটা আমাদেরকে ইসলাম থেকে বের করে দেবে এই এই ধরনের আকিদা আল্লাহ সুমান্তাল আল কোরআন সুরাল আরাফের মধ্যে বলেছেন কলিয়া ইউহান্ন ইলাইকুম ইলিকুম জামিয়া বলো হে মানুষেরা তোমাদের সবার কাছেই আমি প্রেরিত রাসুল সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে সাল্লাম এটা মুসলমানদের রাসুল্লাহ আমাদের না সেটা গ্রহণযোগ্য হবে না নবী বলেছেন কানান ইলা যে মানুষ মানুষের কাছে বা এখানে আমরা বলবো নবী সাল্লাম বলেছেন যে কোনো কাউমের কাছে বিশেষভাবে অনেক নবীকে প্রেরণ করা হতো আর আমাকে সকল মানুষের কাছে প্রেরণ করা হয়েছে এটি সাহি বখারের কিতাবত্তায়ের একটা হাদিস সপ্তম যে বিষয়টা আমরা বলবো যদি কোনো ব্যক্তি দিন থেকে একদমই বিমুখ হয়ে যায় সে দিনের প্রতি কোনো আগ্রহই পোষণ করছে না দিনের কোনো জ্ঞান সে অর্জন করছে না জ্ঞান অর্জনের কোনো গরজ নাই কেউ বললে বলে দত্তি এই দিন কী অর্জন করব। হ্যাঁ এবং সেই জ্ঞান অর্জন না করে সে সে অনুযায়ী আমলও করছে না অর্থাৎ জ্ঞানে দিনের ইসলামের এলেম এবং আমল থেকে সে শতভাগ বিচ্ছিন্ন বিরাগভাজন বিদ্বেষপ্রসূত সে এই জ্ঞান থেকে এই আমল থেকে বিরত থাকে তাহলে এটা তাকে ইমান থেকে বের করে দেবে সুরাজ সজদার বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ামেন অব লাল মুজরিমিন তাকে মন আর ওই ব্যক্তির চাইতে কে বেশি জালেম যাকে তার রবের আয়াতসমূহ সম্পর্কে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে শেষে আয়াতগুলো থেকে একদমই বিরাট ভাজন হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় এবং তখন আল্লাহ তালা বলেন ইন্না মিনাল মুজরিমি নাম তাকিম নিশ্চয় আমরা এই অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এরপরে আট নম্বর হচ্ছে নেফাক আলা এতেকাদি যেটা নিয়ে আমরা কথা বলেছি যেটা বড় নেফাক আকিদাগত নেফাক সেটা আমাদের ইমানকে ধ্বংস করে দেয় এবং তারপরে আমরা এই এই নেফাকটাকে দুভাগে ভাগ করতে পারি এই নেফাকটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি তার আগে একটু বলে নেই নেফাকটা কি নেফাকটা হচ্ছে মুসলিমদের কাছে ইমান আমল এবং নামাজ এগুলো প্রকাশ করে আর ভেতরে সে আসলে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে এর মধ্যে এই নেফাকের মধ্যে একটা হচ্ছে নবিসাল্লাহ সাল্লামের প্রতি সে ঘৃণা পোষণ করে সে কিন্তু সে প্রকাশ করছে না অথবা নবী সাল্লামকে সে মিথ্যা বলে মনে করে অথচ সেটাও প্রকাশ করছে না এই ধরনের নেফাক তাকে ইসলাম থেকে বের করে দেবে আর থার্ড আরেকটা বিষয় আছে যে যদি দিনের কোনো ক্ষতি হয় মুসলমানদের বড় ধরনের ক্ষতি হয় মুসলমানদের রসুলসা সাল্লামকে অবমাননা করা হয় তখন তার ভালো লাগে তখন তার কাছে খুশি লাগে তখন বুঝতে হবে যে এটাও বড়ো ধরনের নেফাক যেটা তাকে ইমান থেকে বের করে দেয় নবম যে বিষয়টা সেটি হল অহংকার এবং আত্মভরিতা সে এতটাই অহংকারী যে সে আল্লাহর কোরআনের ধারে না আল্লাহর ধার ধারে না সে মনে করে তার প্রভাব তার বৈষয়িক প্রভাব প্রতিপত্তি সম্পদ এগুলো তার জন্য এনাফ দুনিয়া খেরা আর কিছু তার দরকার নেই এবং এই এই অহংকার বসতই আসলে আমরা দেখতে পাচ্ছি ইবলিস সে আল্লাহর এত থেকে বের হয়ে গেছে এবং সে চির নামে হয়ে গেছে এবং সে আর ইমানের মধ্যে থাকেনি সে কথাটি সুরাল বাকার চৌত্রিশ নম্বরে তল্লাতাল্লা বলছেন ফেসা জাদু ইল্লা ইবলিস আল্লাহ সকল বান্দারা ফেরেশদারা তারা সিজদা করলেন আল্লাহর নির্দেশে ইবলিস ছাড়া আবা ওস্তেক দ্বরা ও খেয়া নামিন আল ক্যাফেরিন সে অস্বীকার করল সে অহংকার করলো এবং সে কাফের দ্বারা অন্তর্ভুক্ত হয়ে গেল আর নাওয়মান আল কাউলিয়া যেটা অর্থাৎ বক্তব্য বিষয়ক যে সমস্ত ইমান বিধ্বংসী বিষয়গুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহকে গালি দেওয়া সাল্লাহ সাল্লামকে গালি দেওয়া আল্লাহ এবং সাল্লাহ সাল্লামের সম্পর্কে অবমাননাকর কোনো বক্তব্য পেশ করা আল্লাহর কোনো কিতাবকে গালি দেওয়া আল্লাহর দিনকে গালি দেওয়া বা এসব বিষয়ে অবমাননাকর বিদ্বেষপ্রসূত কোনো বক্তব্য রাখা এটা হলো কাউলি না কেজ যার কারণে কোনো ব্যক্তি সরাসরি ইমান থেকে বের হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যেটা সে মুখে প্রকাশ করে এবং এই প্রকাশের মাধ্যমে তার ইমান থাকবে না সেটা হলো আল এস্তেজা আল্লাহর প্রতি উপহাস করা আল্লাহর দিনের প্রতি তিরস্কার বা উপহাস করা রাসুলগণের প্রতি এবং বিশেষ করে শেষ নবী মাহমুদাল্লাহ প্রতি উপহাস এবং অবমাননামূলক কথা বলা বাক্য বলা এবং আল্লাহর কিতাবের প্রতি উপহাস করা আল্লা সুবাহানা একটা আয়াতের মধ্যে সোরাত কৌবর পঁয়ষট্টি ছেষট্টি নম্বর আয়তে বিষয়গুলো তুলে ধরেছেন বলেছেন যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তাহলে তারা অবশ্য অবশ্যই বলবে আরে আমরা তো জাস্ট কথা চালাচালি করছিলাম আর একটু খেল তামাশা করছিলাম কুল হে রাসুল আপনি বলে দিন যে তোমরা কি তাহলে আল্লাহ তার আয়াত এবং তার রাসুল নিয়ে তোমরা খেল খেলতামশা করছ মজা করছো তোমরা কোনো ওদর পেশ করো না কাদ্য ইম্যান ই তোমাদের ইমান আগে ছিল সেই ইমানের পরে এখন তোমরা কুফুরিতে লিপ্ত হয়ে গেছো কুফুরি করে ফেলেছ তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই ধরনের দিন নিয়ে অথবা আল্লাহ কিংবা রসুল নিয়ে উপহাসমূলক কথাবার্তা করা এটা মানুষকে ইমান থেকে বের করে দেয় তৃতীয় যে কাউলি বিষয় সেটি হচ্ছে দিনের যে জরুরি বিষয়গুলো আছে যে যেগুলো দিন থেকে জরুরিভাবে জরুরি জ্ঞানের মাধ্যমে আমরা জানি সেগুলোকে মুখে অস্বীকার করা যেমন নবীদের উপর যে সকল কুতুব কিংবা সোহফ নাজিল হয়েছিল সেগুলোকে আংশিকভাবে বা পরিপূর্ণভাবে অস্বীকার করা অথবা ফেরেসদাদেরকে অস্বীকার করা মুখে অথবা জিনকে অস্বীকার করা অথবা পুনরুত্থানকে অস্বীকার করা অথবা আল্লাহর ওয়াইদ এবং ওয়াদ প্রতিশ্রুতি এবং তার ধমককে অস্বীকার করা আল্লাহ শাস্তিকে অস্বীকার করা মুখে এই সকল যা কিছু সাব্যস্ত হয়েছে শেরিয়াতের অহিদারা সেগুলোকে কোনো একটাকে অস্বীকার করা চার নম্বর হচ্ছে নবুয়তের দাবিদার নবুয়তের দাবি নবীয়তের দাবু নবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে আমরা দেখেছি এ যুগেও অনেকে হ্যাঁ যেমন ইউরোপ আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ভণ্ড নবুয়তের দাবিদার এর কথা শোনা যায় রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন কেমত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মিথ্যাবাদী কিছু দার জালকে প্রেরণ করা না হয় তাদের সংখ্যা হবে প্রায় তিরিশ জনের মতো তার প্রত্যেকেই ধারণা করে যে সে আল্লাহর রাসুল আল্লাহর মেসেঞ্জার আচ্ছা পঞ্চম যে বিষয়টি সেটি হলো এলমুল গাইব এর দাবি করা সেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে হোক ভাগ্য গণনার মাধ্যমে হোক হস্তরেখা গণনার মাধ্যমে হোক যেভাবেই হোক অথবা নানারকম ভেলকিবাজের মাধ্যমে হোক তাহলে এটাকে আমরা বলবো এলমুল বা গায়েব জানার দাবি করা যে শাস্রী হোক না কেন এটা আমাদের এলেমকে আমাদের ইমানকে একদম ধ্বংস করে দেয় আল্লাহ সাল নামলের পঁয়ষট্টি নম্বর আয়তে বলেন্লাহ বলো আসমান সমূহে যা কিছু রয়েছে এবং জমিনে যা কিছু রয়েছে তারা কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ তবে আল্লাহ জানেন আল্লাহ ছাড়া আর কেউ আসমান এবং জমিনার আর কেউ গায়েব জানে না অমায়াস অরুণা ইয়ান এবং তারা ধারণাও করতে পারে না তাদের এই অনুভূতিও নাই যে কবে তাদেরকে পুনরুত্থিত করা হবে সুতরাং আমরা এ থেকে বুঝতে পারলাম যে পুনরুত্থান নিয়ে বা ভবিষ্যৎবাণী যারা করছে মিথ্যা এটা এটা শেরেক এটা এটা কুফরি এবং এর মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় যে ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে কোনো যে হাত গণে বা হস্তরেখা বিদ তাদের কাছে এসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে এবং তাদেরকে সত্য বলে মেনে নেয় তাদের সলিউশনটাকে গ্রহণ করে তাহলে সে আল্লাহর সাথে কুফুরি করল সাল্লাহ সাল্লাম তিনি নিজে এ ব্যাপারে ভার্ডিক দিচ্ছেন বলছেন মান আত আরাফান আন আউ কাহেনান যে ব্যক্তি কোনো জ্যোতিষ অথবা কোনো গণৎকার গণকের কাছে আসে ফাসদ্দা কাহু বিমায়াকুল এবং সেই গণক কিংবা জ্যোতিষী যা বলে সেটাকে সত্য বলে সে মনে করে ফাকাত গাফারাবমা উনজেলা আলা আহমেদ তাহলে মোহাম্মদ সা্লাহ আসাল্লামের উপর যে আদর্শ যে ওহি যে কিতাব যে গ্রন্থ যা নাজিল হল সে তার প্রতি কুফরি করে বসলো এটি ইমাম আহমদ এবং হাকিম বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম বলেছেন আল্লাহ শার্তি শেখাইন অর্থাৎ বোখারি মুসলমের শর্তের উপর ভিত্তি করে এটি সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলিয়া আরেকটা হাদিস এখানে আছে তিনি বলেছেন মান আতরা ফনফা সাল্লাহ আনসাই ইনামকবাল্লাম তকবাল্লাহ সালাত আরবাহনআালাইাতন এটি মুসলিমের হাদিস কিতাবুল সালাম বা তাহরিমুল কাহানা যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে এসে তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার এখনও আসেনি শুধু জিজ্ঞেস করলেই কি হবে তার চল্লিশ রাতের সালাত কবুল হবে না সর্বশেষ আমরা তৃতীয় প্রকার বলবো ইমানের ভঙ্গকারী যে আমলি বিষয়গুলো এর মধ্যে এক নম্বর হলো আমলি সেরেখ আমলি সেরেখ কেউ যদি কাউকে পূজা করে কেউ যদি কারো উদ্দেশ্যে সেজদা করে কাউকে রুখু করে কবরে গিয়ে দেখা যাচ্ছে যে কবরওয়ালাকে সেজদা করলো কবরের কাছে সে মানত করলো কবরের উদ্দেশ্যে সে জবে করলো কবরেরওয়ালার কাছে সে কিছু চাইলো বরকত চাইলো এগুলোর কারণে তার ইমান ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে সেহের সে যদি কোনো টোনা করে টোনা এটা কুফুরি এটা রাসুল সাল্লা সাল্লাম স্পষ্ট সৈহাদিসের মধ্যে এসেছে অতএব কেউ যদি টোনা করে কাউকে উপকার করুক আর ক্ষতি করুক যাই করুক না কেন উভয় অবস্থায় সেটা কুফুরি হবে এবং এই জাদুকর আর মুসলিম থাকবে না তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে মোসাফ কিংবা আল কোরআনের কোরআনের অবমাননা এবং কোরআনের মানে কোরআনের যে মোসাফটা আমাদের হাতে আছে এগুলোকে হয়তো কোনো নাজাসাদ মেখে দেওয়া বা এগুলোকে ছুঁড়ে মারা কিংবা এগুলোকে নানাভাবে অপমান করা অবমাননা করা একটা অবস্থান তৈরি করা এই ধরনের কাজের মাধ্যমে এটা আমল তাই না এই আমলের মাধ্যমে তার ইমানটা নষ্ট হয়ে যাবে চতুর্থ যেটা সেটি হচ্ছে সে প্রকাশ্যে অমুসলিম পত্তলিক এবং মুশ্রিকদের দলভুক্ত হবে তাদের সাথে সে মিছিল করবে তাদের পক্ষে সে গিয়ে দাঁড়াবে এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যদেরকে সে সাহায্য সহযোগিতা করবে তার টাকার মাধ্যমে তার কথার মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে তার বিবৃতির মাধ্যমে এটা হলো আমল এই আমলের মধ্য দিয়েও تدهن شهيد جبهة الله سبحانه وتعالى سورة المائدة أكاد نمورات يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين من دار لو كرة. يهودي ابن نصارى كي تم دير بنده كورونا ترى আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ তালা জালিম সম্প্রদায়কে হেদায়াত করেন না এ প্রশ্নের উত্তর আমি সংক্ষেপ করার পরে আসলে একটু দীর্ঘ হয়ে গেছে সেই জন্য দুঃখিত আর আমাদের সময়ও হয়তো হাতে খুব বেশি নেই আমি দেখি আর কয়টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া যায় মাসুম রশিদ প্রশ্ন করেছে মাসুম রশিদ প্রশ্ন করেছে মেয়েরা বাড়িতে সালাত পড়ার জন্য কি এলাকার মসজিদের আর অপেক্ষা করবে নাকি কি পড়ে নেবে না মেয়েদের সালাদ পড়ার জন্য আজান শোনা শর্ত না কারণ আজান তো অনেক সময় কেউ আউ্ব দেয় আর আমাদের দেশে অনেক আজান দেয় অনেক পরে জোহর আজান ওয়াক্ত হওয়ার এক দেড় ঘন্টা পরে দেয় অনেকে আসর আজানও তাই অতএব মেয়েরা যেই সালাদগুলো আউ্বালক্তে পড়া নিয়ম যেমন ফজর সালাদ আসরের সালাদ এবং শীতকালে জহরের সালাদ এগুলো ও লাগতে সে আজান না শুনেও পড়ে নেবে সেটাই তার জন্য উত্তম এবং মাগরীবের সালাতও তাই আর এশার সালাদটা একটু দেরি করে পড়াটা সব সিজনে উত্তম তিনি আরও প্রশ্ন করেছেন ফরজ নামাজ একাকি পড়ার জন্য কি আজান দেওয়া লাগবে নামাজ একাকি পড়ার জন্য আজান একামত দুটোই শুননা দুটোই শুননা মুনফারেদ ব্যক্তির জন্য যিনি একাকি পড়বেন তাকে বলা হয় মুনফারেদ তার জন্য আজানও শুননা একামতও সোননা তবে ওয়াজিব নয় কারণ কেন ওয়াজিব নয় কারণ এখানে তো আর কোনো লোক নেই আর বিশুদ্ধ মতে আসলে স্বাভাবিক অবস্থাও এটা ইসলামের সেরার কোনো সন্দেহ নয় আজান এবং একামত তারপরেও এটা সুন্নাহ কেউ হয়তো সেটাকে সুননাতে মোয়াক্কাদা বলেছেন এসে মঠটে বেশি শুদ্ধ আর এখানে তিনি কেন আজান দিবেন আজান দিবেন আজান একটা চমৎকার জিনিস সেটা আল্লাহ দেখের এবং তিনি নিজেকেও আহ্বান করবেন সালাতের দিকে তাই না কারণ সালাতের দিকে আসো কল্যাণের দিকে আসো হ্যাঁ ভালোর দিকে আসো উত্তমের দিকে আসো এই ধরনের আহ্বানগুলো আজানের মধ্যে রয়েছে ঠিক একামাটাও তো আজানেরই একটা অনুরূপ তবে বেলালের একামাত এবং বেলালের আদান একটু স্পেশাল যদিও আবু মাহাদুরের আজান আছে এখানে বেলালের আদানটা অনেকগুলো রায়তে আমরা পাই এবং একামতটা যেখানে একবার একবার করে বলার কথা বলা হয়েছে তারপর আমরা বলবো আজান এবং একামতে একই প্রতিধ্বনি আমরা শুনি আজান দিয়ে মানুষকে আহ্বান করা হয় যখন সবাই একসাথে হয়ে যায় একামত দিয়ে সালাতের মধ্যে প্রবেশ করা হয় এটি যে সুন্নাহ ইভেন একক মুন্দ ব্যক্তির জন্য তার দলিল হচ্ছে ওকবাইব না আমর দি আল্লাহ তাল্লা আনহুর হাদিস তিনি বলেন সামি তো রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম ইয়াকুল আমি রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়িবো রব্বুকা মিন রানা বিন আলা الشظية للجبل يؤذن للصلاة فيقول فيقول الله انظروا إلى عبدي هذا يؤذن ويقيم للصلاة يخاف مني قد غفرت لعبدي وأدخلته جنتي وأدخلته الجنة تمر آه راب أمونك ركال ماني تحاقول راكال رباباري خوبي ها تيني خوبي مغدو جي پحاري روپر থাকে এবং সে সালাতের জন্য আজান দেয় আর আল্লাহ বলেন দেখো আমার এই বান্দার দিকে তোমরা সে আজানও দিচ্ছে সালাতের জন্য এক্ষমত দিচ্ছে সে আমাকে ভয় করে আমি তাকে ক্ষমা করে দিলাম আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন নাসাই বর্ণনা করেছেন ইমাম আহমেদ বর্ণনা করেছেন এবং ইমাম আহমেদ এটাকে সহি সনদের বলে উল্লেখ করেছেন এছাড়াও শেখ আলবানি সহি সুনানা নাসাইয়ের মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন সুতরাং আজান একামত একাকির জন্য উত্তম আমি খুব অবাক হচ্ছি যে আমাদের দেশে অনেকেই যখন কোনো মসজিদে প্রথম জামাতটা হয়ে যায় পরে ভেতরে হোক পাশে হোক বা আঙিনায় হোক যেখানে দ্বিতীয় জমাত করতে যান তৃতীয় জামাত করেন এটা সব পথচারী তারপরেও কেন তারা একামত দিতে চান না কে যেন তাদেরকে শিখিয়েছে যে একামত দেওয়া লাগবে না অথচ একক ব্যক্তি সে যখনই কোনো ফরজ নামাজ পড়বে আমরাও যখনই এককভাবে জামাতের সাথে পড়ব প্রত্যেকবার একামা দেওয়াটা শোন না একই জায়গায় বারবার হয়তো আজান দেওয়া লাগবে না কিন্তু একামাটা শোন না আচ্ছা আপনাদের আজকের কিছু প্রশ্ন আমি একটু নিয়ে নেই যদি সময় থাকে পরবর্তীতে অন্য প্রশ্ন নিয়ে কথা বলবো ওয়াসিফ বলেছে হজে গিয়ে দেড় মাস থাকলে কি সেই ব্যক্তি কস নামাজ পড়তে পারবে এই দেড় মাসটা যদি সে সফরের নিয়তে থাকে তাহলে কসর পড়তে পারবে কারণ আসলে এই যে সফরের নিয়তে থাকা না থাকার বিষয়টা খুবই একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে কারণ ওলামারা এত বহুমুখী কথা বলেছেন কেউ বলেছেন চার দিন এক জায়গায় কেউ থাকলে সে অটোমেটিক মোকিম হয়ে যাবে তার মানে মোকিম হওয়ার নিয়ত না করলেও চলবে কেউ বলেছেন যে সেটা পনেরো দিন কেউ বলেছেন যে সেটা উনিশ দিন আর আমরা যদি হাদিসগুলো বিশ্লেষণ করি তাহলে দেখবো রাসুলসাল্লাহ সাল্লাম এভাবে আসলে তাওকিত করেননি অর্থাৎ একটা টাইমকে ফিক্স করেননি টাইমকে ফিক্স করেননি কিন্তু ওলামা ইকরাম তাহলে এগুলো পেলেন কোঠায় তারা দেখলেন যে নবী সাল্লাহ সাল্লামের হয়তো অবস্থান থেকে দেখলেন যে চার দিন এর পরে তিনি পূরা করা শুরু করেছেন ফলে এই দলিলগুলো বিশ্লেষণ করে তারা চার দিনের একটা হুকুম তারা বের করেছেন ইস্তেমবাদ করেছেন আবার কিছু কিছু হাদিস থেকে অন্যরা পনেরো দিন অন্যরা উনিশ দিন এভাবে বের করেছেন কিন্তু যেটা আমরা মানে বুঝবো যে নবী সাল্লাহ কাউলি হাদিস দিয়ে কিন্তু এটা ক্লিয়ার করেননি যে কোনো ব্যক্তি একটা জায়গায় এতদিন অবস্থান করলে সে অটোমেটিক মকিম হয়ে যাবে অন্যথায় সে মুসাফির থাকবে এমন কোনো স্পষ্ট বক্তব্য নেই ফলে শেখুল ইসলাম ইবনু ইতিামিয়া এবং তার অনুসারী আরও অনেক উল্লামাইকেরাম এবং বর্তমান যুগের কিছুকাল আগে যিনি ইন্তেকাল করেছেন শেখ মোহাম্মদ বিন সালিম ওমিন তিনিও তাদের বক্তব্য হচ্ছে তারা বলেন যে একজন ব্যক্তি যদি সফর অবস্থা কন্টিনিউ করে এবং সে মুসাফির থাকার নিয়তে থাকে সে যতদিনই থাকুক সে অটোমেটিক মকিম হবে না সে অটোমেটিক মোকিম হবে না তো এটা আমাদের কাছে খুবই শক্তিশালী অভিমত মনে হয় কারণ হাদিসেও কিন্তু এই মতের পক্ষেই খুব শক্তিশালী একটা অবস্থান বের করা যায় এক এক্সপ্লোর করা যায় একটেসফ করা যায় সেই হিসাবে আপনাদেরকে আমরা বলবো যারা আপনারা হজে যাচ্ছেন লং টাইম থাকেন তারা যদি মুসাফির অবস্থায় থাকতে চান তাহলে সফরের নিয়ারটাকে কন্টিনিউ করবেন ব্যাস তাহলে আপনি কসর করতে পারবেন এবং হজ সফর অন্যান্য রোগসাদগুলো নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে তারা মক্কায় গিয়ে যেমন সর্বনিম্ন চার দিনের কথা বলা হয়েছে বা পনেরো দিন এরকম দীর্ঘদিন মক্কায় অবস্থান করবেন হজ উপলক্ষে তাহলে তারা চাইলে মকিম হাওয়ার নিয়ত করে ফেলতে পারেন তখন তিনি সব নামাজ পড়বেন তাহলে মুকিম হাওয়ার নিয়ত করার সুযোগ কি আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ কোনো হাদিসে এটা বলেনি একজন লোক সফর হালাতে যতদিনই থাকুক তিনি মুসাফির নিয়তেই তাকে থাকতে হবে তিনি কোনো মতেই মুকিম হওয়ার নিয়োগ করতে পারবেন না এমন কিছু কিন্তু হাদিসে আসেনি অতএব আমরা হাদিসের গভীর বিশ্লেষণের মধ্য দিয়ে এটা বুঝতে পারলাম যদি কেউ সুনির্দিষ্ট কিছুদিন একটা জায়গায় অবস্থান করার নিয়ত করে তখন তিনি মুকিম হওয়ার নিয়ত করলে সেটা তার জন্য ভ্যালিড হবে এবং তখন মুকিমের যত হুকুম হাক্কামগুলো আছে তার উপর প্রযোজ্য হবে আর যদি তিনি সফরের নিয়তটা কন্টিনিউ করতে চান হাদিসের বক্তব্য অনুযায়ী প্রকাশ্য বক্তব্য অনুযায়ী সেটারও সুযোগ থাকবে ফলে তিনি সফরের রকসদগুলো নিতে পারবেন রৌনক জাহান বলেছেন জিন যাদুর জন্য সরিয়াসম্মত চিকিৎসা কী আচ্ছা জিন এবং জাদুর জন্য সজাসম্মত চিকিৎসা তো রুকিয়া এটা তো আমরা জানি জিনের সাহায্যে চিকিৎসা করা যাবে না কারণ এগুলো ফেক জিনিস আসলে জিনকে কেউ দেখেও না জিনকে যারা পোষে তাদের মধ্যে ভণ্ডামি এবং মিথ্যার আশ্রয় প্রচুর ফলে জিনের মাধ্যমে চিকিৎসা এটা সজাসম্মত নয় কারণ করোনা হাদিসে কোথাও জিনের মাধ্যমে চিকিৎসার কথা আসেনি বরং সেরাই রোকিয়াটাই হচ্ছে একমাত্র পদ্ধতি আর সমাজে প্রচলিত কবিরাজ যার কথা আপনি বললেন আসলে সেই সমস্ত কবিরাজের কাছেও যাওয়া ঠিক হবে না কারণ এই কবিরাজ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি তারা সেরাই রোকিয়া করে না তারা নিজেরা তাদের বানানো উদ্ভাবিত কিছু পন্থা এবং যার মধ্যে কিছু তাবিজ তোমার কুফরি কালাম ইত্যাদি রয়েছে অথবা নিজস্ব উদ্ভাবিত কোনো স্বপ্নের ঔষধের কথা তারা বলে থাকে যেটা মোটি শরীয়ত সম্মত নয় অতএব রুকিয়া ছাড়া বাকি কোনোটাই করা যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে আসলে যেমন আমরা বাকি রুকিয়া ছাড়া অন্যগুলো কেন নিষেধ করছি ওগুলো যদি কেউ করেন তারা মনে করেন যে ওগুলো দিয়ে ভালো হবে আসলে ভালো হবে না আসলে ভালো হবে না অতএব সাবধান থাকতে হবে রায়হান বিন হা হাসিম বলেছেন নামাজের জন্য অজু করলে কি শতর ঢাকা থাকতে হবে তো মস্তিমা সবসময় ঢাকতে হবে সতর্থের মধ্যে সেটা আরও বেশি তাকিদ ওজুর সময় আপনি সতর খোলা রেখে উজু কেন করবেন তবে এটা ঠিক ওজু করার সময় যদি কারো সতর খুলে যায় অথবা ওজুর পরে সতর খুলে যায় তার অজু ভঙ্গ হবে না সতর খুলে যাওয়ার কারণে কারো অজু ভঙ্গ হয় না মোহাম্মদ ফারুক বলেছেন ছেলে সন্তান নেই দুটি কন্যা সন্তান রয়েছে বাবার সম্পদ বন্টন হবে কিভাবে মৃত ব্যক্তির ছেলে সন্তান নেই দুটো কন্যা সন্তান রয়েছে দুটো কন্যা সন্তান তিন ভাগে দুই ভাগ পাবে বাকি এক ভাগ পাবে অন্য ওয়ারিসরা মাসুম বলেছেন কেমন আছেন আপনি কাতার থেকে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ এখন ভালো রেখেছেন কয়েকদিন একটু অসুস্থ ছিলাম আল্লাহর অনেক রহমত এবং আপনাদের দোয়া বারাক আল্লাহ ফাতে জোহরা বলেছেন আমি ঈশার নামাজের পরে এক রাকাত বীতের পড়ি আমার কি গোনা হবে ঈশার নামাজের পরে আপনি সোননাথ পড়বেন তারপরে এক রাকাত পড়বেন এটাই হচ্ছে উত্তম অথবা আপনি এশার পরে যদি এসার দুরাকাত রাতে পড়েন এরপরে আপনি রাতের নামাজের দুরাকাত দুরাকাত করে পড়ে পরে এক রাকাত পড়বেন এটা হচ্ছে রাসুলসাল্লাহ সাল্লাম মাসন তরিকা ফয়সাল মাহমুদ বলেছেন কোরআন শরীফে কোনো আয়াতের মাঝখানে থা আয়াতের মাঝখানে থামার নিয়মটা এবং পুনরায় শুরু করার নিয়মটা একটু বলবেন দয়া করে থামার নিয়মটা হচ্ছে আপনি অর্থ ঠিক রেখে থামবেন আর শব্দকে ভাঙবেন না হ্যাঁ ইয়াস আলু আনিল আনফা এখানে থামা যাবে না আনিল অ্যানফ্যাল তারপরে আবার পেছন থেকে আপনাকে শুরু করতে হবে শব্দকেও ভাঙা যাবে না আর এমন এক বিদ্ঘুটের জায়গা থামা যাবে না যেখানে অর্থ বেগড়ে যায় এটা আমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ আলামিন বলেছেন আমি মালয়েশিয়াতে দেখছি আহলন সাহালান আখ মোহাম্মদ আলমিন আপনাকে মালয়েশিয়া থেকে এই মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন নামাজ পড়ার সুন্নত জিকির করার সময় কেউ যদি কথা বলতে আসে তখন করণীয় কি হবে সুন্দর কথা বলবেন প্রয়োজনীয় কথা হলে কথা বলবেন এখানে এটা যেহেতু সলাত নয় আপনার এই জেকেটটা ভেঙে যাবে না কথা বলে আবার বাকি জেকের আপনি শেষ করবেন প্রিয় ভাইরা আমাদের এখানে এই মাত্র আজান পড়ল ফলে আমরা এখনই শেষ করে দিচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বারাকাল্লাহ ফিকুম আশা করছি আবারও কোনো এক সময় আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে এবং শেয়ার হবে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন اللهم توفيق قرون هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته